Hello everyone, welcome to my YouTube channel How the OS. For more information, go to my website howtheos.com. যারা ইমেজ নিয়ে কাজ করে বা যারা ইমেজ নিয়ে বিভিন্ন ফ্রেম তৈরি করতে চান বা অ্যালবাম তৈরি করতে চান তাদের কাছে একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ফটোশাইন। তো ফটোশাইন সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন এবং সেটি কীভাবে বা ব্যবহার করবেন এখনকার এই ভিডিওটি সেই সংক্রান্ত। তো তার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা এখানে লিখব ডাউনলোড ফটোশাইন। তো লিখছি তো ডাউনলোড ফটোশাইন, এটি লেখার পরে আমরা এই যে এখানে গুগল সার্চ এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করলেই আমরা এখানে দেখব যে এই ফটোশাইন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য বিভিন্ন লিঙ্কগুলি চলে এসেছে। তো এইগুলির মধ্যে আমরা সবথেকে বেস্ট হবে আমার মতে এই যে ফাইল হিপো কিংবা এই যে এখানে রয়েছে ফটোশাইন ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 10 ইত্যাদি, অর্থাৎ বিভিন্ন লিঙ্কগুলি রয়েছে, এখানে গিয়ে আমরা সরাসরি এই ফটোশাইন সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবো। এছাড়া এই সফটওয়্যারটি ডাউনলোড সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমার ফেসবুকের যে পেজ থাকবে সেখানে গিয়েও আপনারা এই বিষয়ে জানতে পারবেন। তো এরপরে আমরা দেখে নেব যে এই ফটোশাইন এই সফটওয়্যারটি কী করে ব্যবহার করব। তো তার জন্য আমার অলরেডি আমার এই কম্পিউটারের ডেস্কটপে এই যে ফটোশাইন সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করা রয়েছে। তো তার জন্য আমরা এই ফটোশাইন এই সফটওয়্যারটিকে এই যে আমার ডেস্কটপের এখানে সরাসরি ইনস্টল করা রয়েছে, আমি এটিকে ক্লিক করছি। তো এটিকে ক্লিক করলে এই যে এটি ওপেন হলো। তো এই যে টপে আমরা দেখব এখানে রয়েছে নিউ, অর্থাৎ যে কোনো ইমেজকে আমরা এখানে ওপেন করার জন্য এখানে ক্লিক করব, তারপর সেভ করার জন্য এটি, তারপর এখানে ক্লিক করলে অ্যাডজাস্ট করতে পারবো কালার অ্যাডজাস্ট। তো এইগুলিও সমস্ত কালার অ্যাডজাস্টের জন্য, এবং এখানে এসে রোটেট মানে আমরা যে কোনো ইমেজকে ডানে বামে উপরে নিচে ঘোরানোর জন্য এটিকে ব্যবহার করতে পারবো। এখানে ক্লিক করলে আমরা রিসাইজ করতে পারবো, এবং এখানে আমরা ইমেজ টাইপ যে টাইপের ইমেজ আমরা এখানে ব্যবহার করব, ধরুন কোনো গার্লের বা কোনো বালিকার ইমেজ যদি ব্যবহার করি তাহলে গার্ল অপশনে ক্লিক করলেই আমাদের এই এখানে এই যে ফ্রেমগুলি রয়েছে সেই ফ্রেমগুলি গার্লদের অনুসারে আসবে। তারপরে রয়েছে বেবি, লাভ ইত্যাদি অপশানগুলি রয়েছে, তারপরে ড্রিম, তারপরে হচ্ছে ম্যাগাজিন, আদার, ফ্রেম, ফেস্টিভ্যাল, বিভিন্ন অপশানের ফ্রেমগুলি রয়েছে। তো সেই ফ্রেমগুলি আমরা এখানে দেখতে পাবো, এবং এই ফ্রেমগুলি অসংখ্য ফ্রেম থাকবে, সেগুলি এই যে 1 2 3 4 এইভাবে নেক্সট এইভাবে আমরা ক্লিক করে করে সেই ইমেজগুলিকে এখানে ওপেন করতে পারবো। তো আমরা এই বিষয়টিকে দেখানোর জন্য প্রথমে আমরা এই নিউ অপশনে ক্লিক করে আমরা যে কোনো একটি ইমেজ এখানে সরাসরি নিয়ে আসবো। তো আমি একটি ইমেজ এখানে ওপেন করছি, ক্লিক করে ওপেন করলাম। তো এই ওপেন করার পরে আমরা এরপরে যেটি দেখব যে এই ইমেজটিকে যেই ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করাতে চাইবো, এখানে যে ফ্রেমগুলি রয়েছে ধরুন প্রথম যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেম অনুসারে করতে গেলে এখানে আমরা ক্লিক করব, তাহলে সেই ফ্রেম অনুসারে এই ইমেজটি তৈরি হলো। এবং এই ইমেজটি ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা এই যে এইখানে এই অপশনটিকে আমরা ব্যবহার করব। তো এই এই অপশনটিকে ব্যবহার করার জন্য এই যে এখানে লাল চৌকে একটি বর্গাকৃতি ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটিকে আমরা উপরে নিচে সরিয়ে নিলে পরে আমরা এই যে এই যে এই যে এইভাবে এই ফ্রেমের সঙ্গে আমরা ইমেজটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবং আমরা যদি চাই যে এই ইমেজটিকে আমরা এখানে রিসাইজ করব, তাহলে এই এই যে এখানে এসে রিসাইজ অপশানে ক্লিক করব। তো তাহলে এখানে আমরা এই যে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ এটিকে আমরা হেরফের করে আমরা ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি চাই যে এই ইমেজটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে আনবো, এই যে ঘোরাচ্ছি, এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা নিয়ে আসতে পারবো। এইভাবে আমরা এখানে বিভিন্ন দিকে রোটেট করতে পারবো। আমরা যদি চাই যে এই ইমেজটির কালার অ্যাডজাস্ট করব, তাহলে এখানে আমরা ক্লিক করে এই যে একদম এটিকে একটা কার্টুন টাইপের ইমেজ তৈরি হয়ে গেল। তো আমি আরেকটি ইমেজ নিচ্ছি,
পুনরায় দেখানোর জন্য। এই যে, তো আমরা এরপরে এই ইমেজটিকে আবার যেমন এখানে ড্রিম এই অপশানে ক্লিক করছি, তারপর এখানে যাচ্ছি, এই যে এই যে বিভিন্নভাবে আমরা ইমেজটিকে বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারবো। ড্রিম রয়েছে, তারপর ফ্রেমে যাচ্ছি, ফ্রেমে গিয়ে এই যে ফ্রেম, সুন্দর সুন্দর ফ্রেম আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই যে ফ্রেম, তারপরে আদার্সের মধ্যে অনেক অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম আমরা এই সফটওয়্যারটির সাহায্যে ব্যবহার করতে পারবো। একটি ইমেজকেই আমরা বিভিন্ন রূপ দান করতে পারবো এই সফটওয়্যারটির সাহায্যে। এবং এই যে নিচে বিভিন্ন নাম্বারগুলি রয়েছে, এই যে যেমন আমরা 3-তে ক্লিক করলাম তাহলে এরূপ হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এই যে এই যে ইমেজটি পাতার উপরে উঠেছে। এই যে, তো এইবার আমরা যে কোনো একটি ইমেজ সেভ করছি, যেমন এই ইমেজটিকে আমরা আমাদের ডেস্কটপে সেভ করব, তার জন্য এই সেভ অপশানে ক্লিক করব, তারপর ডেস্কটপ, তারপরে এখানে আমি সরাসরি সেভ অপশানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাবো যে এই ইমেজটি আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই যে এই যে ইমেজটি সেভ হয়ে গেল। তো অত্যন্ত সুন্দর এবং একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছিল এই ফটোশাইন। আশা করি সকলে বুঝতে পারলেন যে এই ফটোশাইনকে ব্যবহার করে কি করে আমরা এই যে ইমেজ ইমেজ দিয়ে ফ্রেম তৈরি করা বা অ্যালবাম তৈরি করা সেটি আমরা করতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।